আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে, যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন। তো প্রিয় দর্শক, গতকালকে আমি আপনাদেরকে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানানোর চেষ্টা করেছিলাম যে সৌদির হেলথ মিনিস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি প্রয়োজন পড়ে, মানে সৌদি আরবের করোনা ভাইরাস পরিস্থিতি যদি আশঙ্কাজনক হয়, তারা কিন্তু আবারও কারফিউ দিতে পারে। তো প্রিয় দর্শক, এই পুরো বিষয়টাকে নিয়ে কিন্তু সৌদি হেলথ মিনিস্টারের পক্ষ থেকে কয়েকভাবে কিন্তু আসলে ব্রিফিং দিয়েছে গতকালকে। তো তার ধারাবাহিকতায় তারা যে আসলে ব্রিফিংটি দিয়েছে সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারপরেই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। موجة ثانية لا قدر الله هل سيتم تطبيق اجراءات احترازية مثل منع التجول الكامل كما حصل في الموجة الاولى ام لا؟ اؤكد لك انه هناك لجنة معنية بتقييم الوضع الصحي وخاصة بلجنة كورونا، وتم الإعلام في بداية عودة الأوضاع لطبيعتها أن هناك تقييم مستمر. وقبل قليل الدكتور محمد عبد العالي ذكر أن هناك مراقبة خاصة للمواقع، ومتى ما دعت الحاجة إلى اتخاذ هذا الإجراء سيتم اتخاذ بناء على توصيات اللجنة المعنية. وأكد لك في الوضع الحالي الراهن نحن فيه بفضل الله تعالى، وما دمنا ملتزمين بتطبيق الإجراءات الاحترازية والتدابير الوقائية وتطبيق البروتوكولات الخاصة في كل أوقاتنا في 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 حياتنا، في على مؤسساتنا الحكومية، كذلك على الأفراد، على المنشآت القطاع الخاص، بإذن الله لا نصل لهذا المستوى، ولكن مرتبط بوعينا وتطبيقنا لهذه التعليمات والبروتوكولات، كذلك وفق ما تراه اللجنة المعنية তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আসলে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে আসলে কোন ধরনের ব্রিফিং দেওয়া হয়েছে, এবং এই ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি প্রয়োজন পড়ে, আশঙ্কাজনক হয় পরিস্থিতি, অবশ্য অবশ্যই সৌদিতে কারফিউ আসতে পারে। তো আসলে মূলত এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে অনেক বেশি চালাক, মানে অতি চালাক মানুষ রয়েছে যারা গতকালকের সেই ভিডিওর নিচে কমেন্টস করেছিলেন যে আর কখনোই সৌদিতে কারফিউ আসবে না বা আসার কোনো সম্ভাবনা নাই। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে করোনা ভাইরাস বাড়বে কমবে এই বিষয়টা কিন্তু একমাত্র নিয়ন্ত্রণকারী হচ্ছে উপরওয়ালা, আপনারা কিন্তু কেউ না। তো আল্লাহ যদি চায় যে মানুষকে হেফাজত করবে, বা আল্লাহ যদি চায় যে কারফিউ আসবে না, মানে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, তাহলে কিন্তু কারফিউ আসার কোনো যুক্তি নেই। আর আমরাও কিন্তু আসলে কেউ মন থেকে চাই না যে সৌদিতে কারফিউ আসুক। আসলে আমি মূলত আপনাদেরকে প্রায় চেষ্টা করি সৌদি আরবের বিভিন্ন যে গণমাধ্যমগুলো বা মিনিস্ট্রির পক্ষ থেকে যে টুইটার বার্তাগুলো দেওয়া হয় সেই সঠিক তথ্যগুলো আপনাদেরকে জানানোর জন্য। এবং এই যে তথ্যগুলো আমি দেই, এই তথ্যগুলো কিন্তু আসলে মূলত আমার কোনো কিছুই না, এই তথ্যগুলো হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রি যে তথ্যগুলো দেয় সেগুলোই আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য। তো প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে জানাবো। তার মধ্যে এক নাম্বার তথ্যটি হচ্ছে, এই তথ্যটি আপনারা অলরেডি জানেন, মানে হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেওয়া যে গুরুত্বপূর্ণ বার্তাটি আরও অনেক আগে থেকে দেওয়া হয়েছে যে আপনারা যদি সামাজিক ডিস্টেন্স বা মাস্ক পরিধান না করেন তাহলে কিন্তু 1000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। তবে দ্বিতীয় নাম্বারে আরও একটি নতুন তথ্য আসলে সৌদি হেলথ মিনিস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই ভিডিওটি একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারপরে একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। لبس الكمامة في المرة الأولى 10000 ريال وتتضاعف العقوبة في حال تكرارها، وأكد أن هناك عقوبة أخرى لمنشآت القطاع الخاص وهي إدخال عدم الملتزمين بلبس الكمامة أو عدم وضع مقياس الحرارة وعدم التقيد بالإجراءات داخل المواقع، هي في المرة الأولى 10000 ريال، في المرة الثانية تضاعف العقوبة وإغلاق لمدة 3 أشهر، في المرة الثانية يتم تضاعف العقوبة الموقعة في المرة الثانية، كذلك إغلاق المنشأة لمدة 6 أشهر، كذلك إحالة المسؤول إلى شوف أنا دكلين جاشلي سعودي مينيستري أكتر بريفينغ ديت سيل وعم شيخاني باربارة كنتو أي 1000 سعودي ريال جريمنار بيشاتي أولك كرا هتسه وعم شيخاني أراكتي نوتون بيشاتي جوكتو كرتسه تي ব্যবসায়িক যে সকল প্রতিষ্ঠান রয়েছে, যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, হতে পারে সুপার শপ, মল বা বিভিন্ন মার্কেট প্লেস কিন্তু রয়েছে, তো সেই মার্কেট প্লেস, দোকান হোক, বিভিন্ন জায়গায় আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান উল্লেখ করে সেখানে বলা হয়েছে যে তারা যদি কেউ কাউকে এই ধরনের সুযোগ সুবিধা দেয় যে সেখানে কোনো কিছু কেনাকাটার জন্য গিয়েছে কিন্তু মাস্ক পরিধান করে নাই, বা তারা নিজেরাও মাস্ক পরিধান করে না, তাদেরকে কিন্তু
এইটি 10 গুণ করা হয়েছে জরিমানার সংখ্যা, তাদেরকে 10,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে, এমনটাই কিন্তু আসলে এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে বা বলা হচ্ছে। আপনারা চাইলে আবারও প্রিভিয়াসলি টেনে টেনে বিষয়টি দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আসলে মূলত এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, এবং সবশেষ আরও একবার আপনাদেরকে বলে রাখতে চাই, সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি যদি আশঙ্কাজনক হয় আবারও কার্ফিউ আসতে পারে। যাই হোক, তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরিধান করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সবশেষ কথা হচ্ছে, বিভিন্ন মার্কেটে কাজে যাওয়ার সময় কখনোই নিজেকে নিজে ফাঁকি দিবেন না। অনেক সময় প্রত্যেকটা কাজের সাইডে বা মার্কেটে আপনাদের যে শরীরের তাপমাত্রা চেক আপ করা হয় সেগুলো তাদেরকে স্বইচ্ছায় চেক করতে দিবেন। এই যে এই বিষয়টাও যদি আপনারা কেউ অ্যাভয়েড করে চলেন, মানে চেক করতে না দেন, সেখানেও কিন্তু 1,000 সৌদি রিয়াল জরিমানার একটি আইন আসলে করা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনাকে আপনি ঠিক রাখতে, আপনাকে আপনি জানতে চিনতে অবশ্যই এই তাপমাত্রা মাপতে দিবেন। প্রিয় দর্শক, এই ছিল আসলে মূলত সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তাটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।